বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমি রিপোর্টার কুলসুম। সুপারস্টার শাকিব খান ঢালুট গোলপ বিশ্বাসের একমাত্র আদরের সন্তান স্টার কিড আবরাম খান জয় মাঝে মধ্যেই টিকটক করতে দেখা যায় মায়ের সঙ্গে। এবার যে টিকটকটি করেছেন সেটা হচ্ছে দুজনই মা এবং ছেলে দুজনই বিড়াল সেজেছেন। বিড়ালের বেশে দুজনকে কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে এবং এই বিড়াল মা এবং বিড়াল ছানা কিন্তু ভাইরাল হয়ে গেছে। শাকিব খান বলেন, তোমরা আসলে পারো, এত দুষ্টুমি কেমনে করে মানুষ। শাকিবকে অবাক করে দিয়ে অপু এবং জয় বলে, পাপা তুমিও আসো, তুমিও একটা বড় বিড়াল হও, দেখবে আমাদের তিন বিড়ালের সংসার কত সুন্দর হয় এবং মানুষ কত পছন্দ করে। শাকিব খান বললেন, পাগল খেপেছিস, তোদের সঙ্গে আমি বিড়াল হব, আমি কি পাগল, আমি তো মানুষ, মানুষ কখনো বিড়াল হয়? শাকিব খানকে অবাক করে দিয়ে জয় বলে, তুমি জানো পাপা আমাদের যে পার্সিয়ান ক্যাটটা, ও কি তোমাকে ভাবে? শাকিব খান বলেন, ও আমাকে কি ভাবে? আমাকে শাকিব খান ভাবে, আমি বাংলাদেশের সুপারস্টার। জয় বলে, মিথ্যে কথা, ভুল ভাবো তুমি, বিড়াল সব সময় ভাবে তুমি একটা বড় বিড়াল, তুমি জানো না বিড়ালের ভাবনা। শাকিব বলেন, না বলে, একদমই সত্যি আমি যেটা বলেছি। অপুকে অবাক করে দিয়ে শাকিব খান বলেন, অপু কি বলছে তোমার ছেলে, আমাকে বিড়াল ভাবে পার্সিয়ান ক্যাটটা? অপু বলে, হ্যাঁ, ওরা হয় নিজেকে মানুষ ভাবে অথবা তোমাকে বিড়াল ভাবে, এটাই তো স্বাভাবিক, তুমি জানো না বিড়ালের কথা। শাকিব খান বলেন, না আমি আমার ছেলের কাছ থেকে নতুন নতুন কত কিছু শিখছি। সত্যি বলছো তুমি অপু, নাকি আমাকে খেপাচ্ছ? বিশ্বাস বললেন, না মোটেই খেপাচ্ছি না, এটাই সত্যি কথা। বিড়ালরা এত কাছে কেন আসে, তোমাকে কেন আদর করে, তোমাকে ওদের মতো করে চুমু খায়, ওদের মতো করে কোলে আসে, ওদের মতো করে তোমার বুকে ঘুমায়, তোমার পাশে বসে থাকতে চায়, তোমাকে কাছে থাকতে চায়, কেন? কারণ ওরা তোমাকে ওর মতো ভাবে, বিড়াল ভাবে, ভাবে তুমি একটু বড় বিড়াল, ও একটু ছোট, তাই ওকে আদর করো। কথাটা শুনে অনেক ভালো লাগলো শাকিব খানের, বললো, সত্যি সত্যি আমার কিন্তু অনেক ভালো লাগছে এই কথাটা শুনে, কত কিছুই তো আমি জানি না, তোমরা এত কিছু কিভাবে জানো? অপু বিশ্বাস বললেন, একটা জিনিসকে আমি পালছি, আদর করছি, ভালোবাসছি, তার ভাবনাটা আমাকে জানতে হবে না? এটা তো জয় আমাকে বলেছে, মামা বিড়াল আমাকে কিভাবে, আমি তখন একটু পড়াশোনা করলাম, দেখলাম যে সত্যি সত্যি বিড়াল আসলে আমাদেরকে ও মতো বিড়াল ভাবে অথবা বিড়ালকেও আমাদের মতো মানুষ ভাবে। চমৎকার একটা ভাবনা। শাকিব খান সত্যি সত্যি অবাক হলেন এবং বলেন, আমার কাছে সত্যি ভাবনাটা অনেক ভালো লেগেছে, তোমাদের কাছ থেকে সত্যি অনেক শেখা রয়েছে, তোমরা এই জন্য বিড়ালটাকে এত ভালোবাসো। অপু বিশ্বাস বললেন, না বিড়ালকে ভালোবাসা ভেতর থেকে চলে আসে, সেই জন্য ভালোবাসি, আর যখন থেকে জানতে পেরেছি ওরাও আমাদেরকে ওদের মতো ভাবে, তখন তো ভালোবাসাটা একটু বেড়েই যায়, তাই না? তুমি আমাকে তোমার মতো ভাবো বলেই ভালোবাসো, আবার যখন আমাকে তুমি শত্রু ভাববে তখন নিশ্চয় আমাকে বুকে টেনে নেবে না, এটাই তো স্বাভাবিক। বিশ্বাসের কথাগুলো শুনে শাকিব বললেন, তুমি পারো, তোমরা আসলেই পারো। জয় বলেন, পাপা তোমাকেও পারতে হবে, আমাদের মতোই হতে হবে। আসলে বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন।